ফ্রড বা জালিয়াতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ সরকার যুক্তরাজ্য সরকারের জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সেক্রেটারি নানান মতবাদ দিয়েছে বারোই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সেক্রেটারি জেমস ক্লেবালি জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযানেরও ঘোষণা দিয়েছেন এরই মধ্যে জালিয়াতি রোধ এবং জালিয়াতি জালিয়াতের ধরতে প্রত্যেককে লড়াই করতে হবে বলে তিনি জনসাধারণের উদ্দেশ্যে মতামত জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে প্রায় চল্লিশ শতাংশ অপরাধ জালিয়াতির মাধ্যমে সংগঠিত হচ্ছে সারা বছর হিসাবে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন অপরাধ সংগঠনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জালিয়াতি দায়ী যদিও গত বছরের তুলনায় এই বছরে তেরো শতাংশ জালিয়াতি অপরাধ কমেছে বলে জানিয়েছে ইউকে পরিসংখ্যান ব্যুরো ইংল্যান্ড এবং ওয়েলসের সমাজে প্রতি বছরে জালিয়াতি কিংবা জোট মাধ্যমে ছয় দশমিক আট বিলিয়ন পাউন্ডের ক্ষতি সাধন ঘটে বলেও জানা যায় গত নয় বছরে স্কটল্যান্ডে জালিয়াতির হার প্রায় দ্বিগুণ হয়েছে প্যান্ডেমিক সময়কালে ফ্রড বা জালিয়াতির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সরাসরি সেক্রেটারি জেমস গ্লেভালি বিশেষজ্ঞদের মতে ফ্রড বা জালিয়াতির বিরুদ্ধে অভিযান চালাতে হবে এবং এজন্য জন্য জনসাধারণকেও কিন্তু সোচ্চার হতে হবে একই সাথে এই কাজ সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়ার বিজ্ঞাপনে প্রচার করতে হবে যদিও সরকার চেষ্টা করে যাচ্ছে তবে জনগণকেও সতর্ক হতে হবে সরকারের ভূমিকার প্রশংসার সাথে সাথে নানা পর্যালোচনাও রয়েছে অতিরিক্ত কঠিন আইন যখন মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তখন দ্রুত সেটা ছিঁড়ে যেতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা তাই জালিয়াতে রোধে যে আইনটাই করা হোক না কেন বা যে আইনেরই ব্যবহার করা হোক না কেন তা জানে মানুষকে আরও বেশি সহজ করে দেয় তাই বলছেন বিশেষজ্ঞরা জেমস বলেছেন তাদের সাহসী ফ্রড বিরোধী ব্যবস্থা ব্রিটিশ জনগণের জন্য চালু করা রয়েছে এই নতুন অভিযানটি তাদের জন্য একটি অস্ত্র অনলাইন ভিত্তিক ফ্রড এখন চরম পর্যায়ে পৌঁছেছে বিধায় সকলকে সচেতন হওয়া জরুরি তারা চারশো অভিজ্ঞ গবেষক নিয়োগ দিয়েছে অনলাইন ফ্লোর মোকাবেলায় তিনি সবাইকে অনুরোধ করবেন দ্রুত থামুন কিছু সময় নিয়ে ভাবুন নিজেকে সংযত করুন তাছাড়া সতর্কীকরণ বার্তাও বার্তাও ছড়িয়ে দিন সকলের মাঝে নিরাপত্তা মন্ত্রী টম টিউগেইনহার্ট বলেছেন জালিয়াতি একজন মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে তাই নিজের আইডেন্টিফিকেশনে কারোর সাথে শেয়ার করা হতে বিরত থাকুন নিজে যত নিজে যতটুকু সতর্কতা বিষয়ে জ্ঞান রাখেন তা পরিচিত জনদের সাথে আলোচনা করে জানিয়ে দিন জাতীয় অপরাধ সংস্থার উপনির্দেশক নিক জানিয়েছেন ফ্রড যুক্তরাজ্যের সর্বাধিক প্রবল অপরাধ যা অর্থনৈতিক এবং মানসিকভাবে মানুষকে প্রভাবিত করে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় জালিয়াতির খপ্পরে পড়ে তাই স্টপ ফ্রড অভিযানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো ফ্রড বা জালিয়াতি সম্পর্কে জানেন বা এই সম্পর্কে কোনো জ্ঞান থাকে তাহলে নিচের ওয়েবসাইটের ঠিকানায় মানে যোগাযোগ করুন বা যে ওয়েবসাইটটি আপনাদের বলছি সেখানে যোগাযোগ করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ গভ ডট গভ ডট ইউকে স্টপ থিঙ্ক ফ্রড স্টপ ফ্রড স্টেজ স্ট্র্যাটেজি কনজারভেটিভ সরকার কর্তৃক দুই সালের মে মাসে ঘোষণা করা হয়েছিল যা কনজারভেটিভ সরকারের জন্য একটি মাইল হিসেবে বিবেচনা করা হয় এ ছিল আমার কাছে জালিয়াতি ধরকে ধরতে সরকার যে নতুনভাবে আরও বেশি সোচ্চার হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি